আমি আজ অছু স্নান মণ্ডপ স্নান মণ্ডপ তলে আমি অছু আমলে আপনার সবু চর্চিত বাবা যিকি বৈষ্ণম পুরী আপনার সমস্তে জাঁথিবে বর্তমানে যে স্নান মণ্ডপ তলে গোটে ধন্ডি লগাইছেন এবং যজ্ঞ করছেন এবং ভক্তঙ্ক এবং জগতর কল্যাণ সে ধ্বনিটা চালছে আমি তার সহ সিধাসল আলোচনা করা মধ্যে ক্যামেরা মানুষ অনুরোধ করবি বাবা পাখুক আমি যাবু এবং বাবা সহ টিকি আলোচনা করবি বাবা নিউজ এইট কু আপনার স্বাগত বাবা বর্তমান নিউজ এইট কু আপনার স্বাগত মুবি আপনার সিংহদ্বার কু স্বাগত করছি তপভূমি শ্রীক্ষেত্র কু স্বাগত আজ্ঞা আজ বর্তমান যে মহাপ্রভু স্নান করছেন তা তলে আজ গোটে বিশাল যজ্ঞ না না ইয়ে যজ্ঞ নুহে আপনার এটা ধারণা আপনার মানে জানি না তো আপন মানুষ এই ভিতর কু ছাড়ু নথিলে ক্যামেরা বালা কু ছাড়ু নথিলে কোনসি ভক্ত কু ছাড়ু নথিলে বর্তমান আমার যে নবীন সরকার আসছেন মোহন চরণ মাঝি সে সিংহদ্বার খোলা কলে নাগাসাধু ধ্বনি দেখা ছাড়লে আপন মানে আসলে ইয়ে হচ্ছে সিংহদ্বার লঙ্গুলি মঠ লোকমতরে কিন্তু আপনি যদি নথিপত্রে দেখবে আপনার পাইবে ইয়ে হচ্ছে বড়দেউল মৌজা প্লট নম্বর 203, 204, 205, 206 লক্ষ্মীভদ্র মঠ লক্ষ্মীভদ্র মঠ না অনুযায়ী লক্ষ্মী বজার উত্তর দ্বারে যেতবে শ্রী 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 অনন্ত শ্রী বিভূতি বিভূষিত লক্ষ্মীভদ্র পুরীজী মহারাজ যেতবে গোটে মাছি মৌমাছি হয়েকি পাটি কবাট দিয়ে পশিলে মহাপ্রভু কহিলেন কি বর্তমান গুপ্ত সেবা আছে বাবাজি মু তোম ভাল পাইবা স্বীকার কলি তুমি বসি থাও সিংহদ্বারে মর যেত অনসর সমাপ্ত হব তাপরে তোমাকে মু বড় দাণ্ডরে দর্শন দেবি এবং সেই মহাপ্রভুঙ্কর ভাব অনুযায়ী দৌভাগ্য তুই রক্ষা কর অসত্য নুহে সৌদাগর এবং মহাপ্রভুঙ্কর আজ্ঞা যথা আজ্ঞা মণিমা মানিকি নাগা বাবা এইটি বসিকি ধ্বনি তপস্যা কলে হচ্ছে নাগা বাবা ধ্বনি যেমিতি গঙ্গা নদীরে যেকোনো প্রকার এক 2, 3 ইত্যাদি ইত্যাদি গঙ্গা মাতা নির্বিবাদরে সমস্ত নিজের আপনার করে দিয়ে নাগা বাবার ধ্বনিরে যেকোনো প্রকার কাঠ মধ্যে জড়া হুয়ে ইয়ে হচ্ছে ধ্বনি যজ্ঞরে কেবল কেতক নির্বাচিত কেতক বেদ অনুযায়ী কিন্তু ইয়ে বেদরে পরে যদ্দার ব্রহ্ম মূর্তি প্রাণবতন ধরং সর্ববেদান্ত সারম ভক্তানাম কল্প বৃক্ষম অবজল তরণী সর্বতত্ত্বানুতত্ত্বম যোগিনাম যোগিনাম হংসতত্ত্বম শ্রীপতি বৈষ্ণবানাম শৈবানাম ভৈরবাখ্যম বৌদ্ধানাম বুদ্ধরূপম বৃষভ জাতিবরম জৈন সিদ্ধান্ত সারম যাচ সাক্ষাৎ শক্তি শ্রী নীলাদ্রিনাথ অহম ভজামি আউ সব মোর গদিরে বসিকি কইবি আসুন।